জলের হাহাকারে ভুগছে এলাকাবাসী। আয়রন দুর্গন্ধযুক্ত জল ব্যবহার করে শরীরে দেখা দিচ্ছে রোগ। ঘটনাটি জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে। এছাড়াও এলাকার পাশে থাকা ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা পচে তা ভূগর্ভস্থ জলে মিশে তার কুপ্রভাব পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। রীতিমতো কিনে খেতে হচ্ছে জল। জল আমাদের এখানে প্রচন্ড খারাপ, কিন্তু আমরা জল কোনো ব্যবহার করতে পারি না, একটু স্নান করতে পারি না, একটু খাইতে পারি না। মানে একটু স্নান করলে বা একটু ইসে করলে পরে মানে আমাদের শরীরে চুলকাইতে থাকে, মানে ওটা খাইতে পারি না। আমাদের খুবই সমস্যা এই জলের জন্য। তারা দেখে এগুলো না? তারা ওগুলো দেখে না, ভোট যখন ইসে আসে তখন দেখে না, কিন্তু আমাদের জলের ইসেটা করলে পরে আমরা খুব মানে উপকারিত হতাম আর কি। আমাদের জলটা যেমন প্রথমত আয়রন, তার মধ্যে হচ্ছে মানে জলে হচ্ছে দুর্গন্ধ, আর হচ্ছে মানে এই যে আগে তাও মোটামুটি ছিল, তাই যে ডাম্পিং গ্রাউন্ডটা হওয়াতে মানে আমাদের পুরো ওইটা জলের লেয়ারের সঙ্গে পুরো মিশে গেছে, তো ওইটার জন্য এখন আরো বেশি সমস্যা হচ্ছে। কি কেনা জল ব্যবহার করতে? হ্যাঁ, কেনা জল। তাতে তো টাকা খরচ? হ্যাঁ, টাকা খরচা হচ্ছে, তো মাসে প্রায় 700-800 টাকা খরচা হয় যে জল কেনার পিছনে। আমরা চাই যে একটু ভালো জল, বাচ্চা কাচ্চা একটু সুস্থ জল খাক বা ভালো হোক, চর্মরোগগুলা যাতে সে হয়। এ বিষয়ে পরিবেশবিদ জানিয়েছেন, ওই এলাকায় দ্রুত সরকারি উদ্যোগে জল নিয়ে সমীক্ষা করা প্রয়োজন। অবশ্য শাসক দলের দাবি, এলাকার জল সমস্যা দ্রুত মিটে যাবে। এর আগেও আমরা বারবার বলেছি, সেই ডাম্পিং গ্রাউন্ডের যে ক্যাপাসিটি, ক্যারিং ক্যাপাসিটি, সেটাও দেখে দেওয়া দরকার আছে প্রশাসনকে। দরকার পড়লে সেখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া দরকার, কারণ তার স্তর এবং এই পানীয় জলের স্তর হয়তো এক জায়গায় মিশে যেতে পারে। তো এই বিষয়গুলো আমার মনে পরীক্ষা করে দেখা দরকার প্রশাসনের, মিউনিসিপ্যালিটির সাথে এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির সঙ্গে আমাদের দফায় দফায় কথা হয়। সেই কথার পরে সৈকতবাবু নিজেই বলেছেন, জলপাইগুড়িতে যদি জল চালু করতে হয় বিবেকানন্দ পল্লীর 3 বুথের জল পৌঁছে দিয়েই তবেই চালু করবো। জলটা আমরা মনে করি যে ভালো জল অনেক ডিপ থেকে আসবে, সেটা নাকি জলপাইগুড়ি জেলার প্রতিটা জায়গায় এই জল খেলে পড়া কোনো রকম অসুবিধা হবে না। অপরদিকে শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শাসক দলের জন্য বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে, কারণ তারা প্রত্যেকে কাটমানি নিজেদের মধ্যে ক্যাচাল করে এই কাজটা কমপ্লিট করতে পারছে না। বর্তমান যে তৃণমূলের সরকার, তৃণমূলের এখানে পৌর বোর্ড বা পঞ্চায়েত চলছে, তারা শুধু কাটমানি নিয়ে ব্যস্ত, শুধু কংক্রিট করতে হবে, সেখানে কত পার্সেন্টেজ পাওয়া যায় সেটা নিয়ে ব্যস্ত, মানুষকে নিয়ে তারা বিন্দুমাত্র চিন্তা করছে না। কবে এই গ্রামবাসীদের সমস্যা মিটবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারণ তারা চাইছেন যে সরকারিভাবে কোনো উদ্যোগ না হোক, যাতে এই যে সমস্যা তার থেকে তারা দ্রুত মুক্তি পেতে পারেন। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।